হ্যালো फ्रेंड्स वेलकम टू ईशा'স স্পেশাল। আজকে আমরা যাচ্ছি একটা নতুন রেস্টুরেন্টে, তোমরা হয়তো অনেকেই দেখোনি, তো সেখানে গিয়ে আজকে একটা ফুড ব্লগ করব। তো চলো বেরোনো যাক। তো फ्रेंड्स আমরা পৌঁছে গেছি, এই হলো সেই নতুন রেস্টুরেন্ট, নাম হলো টেস্টি ওয়ে। তো আমাদের সঙ্গে আছে আমাদের মিষ্টি তিথি সোনা, হ্যালো করে দাও। তো এখন যাব আমরা ফুড ব্লগ করব, তো চলো যাওয়া যাক। এই হলো গোবরডাঙ্গার নিউ রেস্টুরেন্ট টেস্টি ওয়েভ। গোবরডাঙ্গা ঠাকুরনগর রেলগেট থেকে জাস্ট 2 মিনিট লাগবে। রেস্টুরেন্টের ভেতরকার ভিউ খুব সুন্দর, ডেকোরেশন আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই রেস্টুরেন্টে যেটা মূল আকর্ষণীয় সেটা হলো কাপলদের জন্য এই সিটিং প্যাসেজ। এখানটায় লোয়ার প্যাসেজ এবং আপার প্যাসেজ দু রকম স্টাইলে এটা তৈরি করা হয়েছে। এটা আমার অ্যামেজিং লেগেছে। এখানে ক্যান্ডেল লাইট ডিনার টাইপের অনেকটা বলতে পারো। ওই দেখো বন্ধুরা, ওদের এত পছন্দ হয়েছে আগে থেকে উঠে একদম বসে রেডি। তো বন্ধুরা, আমরা আপার সিটেই বসেছি, খাবার প্রিপেয়ার হচ্ছে, আমরা এখন ওয়েট করছি। আর সত্যি পার্সোনালি আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে বন্ধুরা। ডেকোরেশন হিসেবে এই জায়গাটা সত্যি অসাধারণ। তবে হ্যাঁ, এই আপার প্যাসেজে বসার জন্য একটাই প্রবলেম, যেটা সেটা হলো একটু গরম বেশি, কারণ এসিতে একটু প্রবলেম আছে দাদারা বললো এখানে। আমরা আমাদের ফার্স্ট অর্ডার পেয়ে গেছি, এখন সার্ভ করব আমি, সবাই মিলে খাওয়া হবে কি তাই তো দিদি? স্টার্ট করলাম। বাটার চিকেন, লাচ্ছা পরোটা আর বিরিয়ানি। তো এর আগে আমরা এখানকার বাটার চিকেন খেয়েছি, খুব টেস্টি করে, খুব দিদি ভালো লাগছে। তো আমরা এর আগে এখান থেকে বাটার নানের সাথে বাটার চিকেন খেয়েছিলাম, তো আজকেও সেই হিসেবে অর্ডার করেছিলাম। যেহেতু এখানকার নানটাও খুব সফট হয়, খুব সুন্দর হয়, বাট এখানে 5টার আগে তান্দুরির আইটেম তোমরা পাবে না, রেডি হয় না। তো সেই জন্য আমরা ইন্ডিয়ান থেকে লাচ্ছা পরোটা নিয়েছি আর বাটার চিকেন। তো আমরা একটু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে ওর, ও একটু খেয়ে নিতে চাইছে আগে, তারপরে আবার বিরিয়ানিটা খাওয়ার সময় আবার বলছি বিরিয়ানিটা কেমন এখানকার। বাট এখানকার লচ্ছা পরোটা, বাটার নান, বাটার চিকেন যেগুলো আমরা আর কি আগে খেয়েছি এখনও খাচ্ছি, খুবই সুন্দর, তোমরা এসে অবশ্যই ট্রাই করবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ সবার এত পছন্দ হয়েছে লাচ্ছা পরোটা, তো আরেকটা অর্ডার করলো। স্পেশালি আমাদের পছন্দ যেটা সেটা হলো এটা, বাটার চিকেন। তাহলে তিথি, তুমি কাঁচা পেঁয়াজ ভালো খাও না ভাজা পেঁয়াজ? আচ্ছা, ওর কাঁচা পেঁয়াজই পছন্দ।
যাচ্ছি এখানে এসে দমদম এসে খাবে। এখানে আরেকটা জিনিস আমার বলার আছে, ওদের অ্যাম্বিয়েন্সটা তো খুব সুন্দর, ডেকোরেশন থেকে ফুড কোয়ালিটি থেকে সব কিছু সুন্দর। আর যেটা স্পেশালি ওদের রেস্টুরেন্টে প্রয়োজন সেটা হলো স্টাফ বিহেভিয়ার। তো এদের ব্যবহার এত সুন্দর যে তোমরা আসতে বাধ্য হবে, একবার আসলে বারবার আসবে। যেরকম কোয়ালিটি সেরকম ডেকোরেশন সেরকম ব্যবহার সব দিক দিয়ে আমাদের খুব পছন্দ। খুব সফট চিকেনটা হচ্ছে। তো এবার আমরা বিরিয়ানিটা টেস্ট করে বলবো কেমন। বিরিয়ানি তো আমরা এখানকার বিরিয়ানি এর আগে কখনো খাইনি, এখন আমরা বিরিয়ানিটা টেস্ট করে বলবো যে কেমন। তো প্রথমেই যেটা, একটা বড় আলু, একটা এগ, একটা বেশ ভালো সাইজের একটা চিকেন পিস, তার সাথে কিছু স্যালাড আছে। আর রাইসের কোয়ান্টিটিটা ঠিকই আছে, আমরা শেয়ার করেছি সাফিসিয়েন্ট। তো চলো খাওয়া যাক। তো এখন বিরিয়ানিটা আমরা স্টার্ট করব খাওয়া। টিকিরানি স্টার্ট করে দিয়েছে অলরেডি খাওয়া। কেমন লাগছে বিরিয়ানি? ভালো। এবার আমরা একটু টেস্ট করে দিই কেমন। ভালো, একটু মিষ্টি মিষ্টি। এখানে যেহেতু গান হচ্ছে তো সেই হিসেবে সাউন্ডটা অতটা বেশি ক্যাপচার নাও হতে পারে। কেমন রিভিউ দাও। ও বলছে যে একটু মানে সেম যেটা হয় বিরিয়ানি সেটা একটু বেশি আছে, বাট টেস্ট হিসেবে ঠিক আছে। প্রথমেই বলেছি যে আমরা যে রিভিউগুলো দেবো একদম অনেস্ট রিভিউ, তো সেই হিসেবে যেটা ভালো সেটা ভালো বলতেই হবে, আর যেটা একটু মোটামুটি কোয়ালিটি সেটা বলতেই হবে। বিরিয়ানি চিকেনটা একটু রেস্ট করবো। বিরিয়ানি চিকেনটাও ভালো কিন্তু আরেকটু জুসি হলে ভালো হতো। ও বাটার চিকেন দিয়ে খাবে, বাটার চিকেন নিয়েছে বিরিয়ানির সাথে। বাটার চিকেন তো এখানকার সেরা, তার সাথে কিছু কম্পেয়ার চলেই না। আচ্ছা, টিটি বলছে এই মুহূর্তে রেস্টুরেন্টটাতে অনেক কম লোক এসেছে, তো এটা লাঞ্চ টাইম যেহেতু সেহেতু এই টাইমে কেউ আসে না, বাট ডিনার টাইমে বা ইভিনিং টাইমে এখানে অনেক লোক আসে। এর আগে আমরা এসেছি বিভিন্ন জায়গা থেকে, আমরা বাটার চিকেন খেয়েছি, বাট এই রেস্টুরেন্টে যেটা মোস্টলি পপুলার সেটা হলো তন্দুরি আইটেমের মধ্যে বাটার চিকেন অ্যান্ড বাটার নান। আচ্ছা, তিথি যে এখানে ভালো খাচ্ছে প্রত্যেকটা আইটেম, এটাই আমাদের শান্তি।
আর ও একটুকে কি বলছিল কি বলছিল দিদি না কি যেন বলছিল পেট নাকি ফেটে পেট নাকি ফেটে বেরিয়ে আসছে আর খেতে পাচ্ছে না কষ্ট করে খাচ্ছে তো এখানকার খাবার কেমন সে আমাদের প্লেট দেখলেই বুঝতে পারবে তোমরা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন মানে মজা লাগবে না মনে হয় এদের আর একটু আগে একটা মজার বিষয় হয়েছে তিথিকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তিথির চিকেন ফেভারিট না মাটন ফেভারিট তো তিথির কি ফেভারিট এইবার কথা ঘুরিয়ে দিয়েছে একটু আগেও বলছিল যে মাটন ফেভারিট কিন্তু খাসির মাংস ভালো লাগে না এখনো মানে নিজের সম্মানটা নিজে বাঁচিয়ে নিল মানে গুলিয়ে ফেলে চিকেন আর মাটন গুলিয়ে ফেলে কি করে এই দেখো কি করে লজ্জা কি করে নিচে ঢুকে গেছে এই যে টেবিলে নিচে ঢুকে গেছে মেয়ে আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি না তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ হলো এবার তোমাদের ওভারঅল রিভিউটা একটু পরে আমরা দিচ্ছি হাতটা একটু ধুয়ে তো এখন আমরা হ্যান্ড ওয়াশ করতে চলে আসলাম এই আমাকে একটু দাও তো বন্ধুরা লাস্টে আমরা একটু মৌড়ি আর একটু এটা কি মিছরি খেয়ে এখান থেকে বেরোবো তো রিভিউ আগে তিথির মুখ থেকে শুনি কেমন লাগলো ভালো কতটা যা অনেকটা ভালো লেগেছে তো আমাদেরও সত্যি খুব ভালো লেগেছে ওভারঅল এই রেস্টুরেন্টটা খুবই নিরিবিলি দুপুরে এখানে খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে তো আজকের মতো টাটা টাটা দিয়ে দাও তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে ততদিন তোমরা ভালো থেকো